মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো? ইতিহাস পুনর্গঠনে মিথ ও লেজেন্ডের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল এবং টেস্ট দুটো পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের ইতিহাস থেকে মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো এবং অতীত পুনর্গঠনে মিথ ও লেজেন্ডের ভূমিকা, এই প্রশ্নটির সম্পূর্ণ নোটস নিয়ে আলোচনা করব, সম্পূর্ণটা একদম বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে তোমরা এই প্রশ্নটি সম্পূর্ণ জলের মতন বুঝে যাবে। আর তোমাদের বলে রাখি, এর আগে কিন্তু তোমাদের অলরেডি আমি ইতিহাসের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি অলরেডি অধ্যায়ভিত্তিকভাবে, সেগুলো কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি অধ্যায়ভিত্তিক 8 মার্কের প্রশ্ন, তার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর রাষ্ট্রবিজ্ঞানের শর্ট কোশ্চেন ইতিমধ্যে আপলোড হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, এবং পরবর্তীতে কিন্তু তোমাদের সমস্ত অধ্যায় থেকে একে একে আপলোড হবে। আর ইতিহাসেরও কিন্তু সেম, বড় প্রশ্নের নোটস তো আলোচনা করবোই, তার সাথে সাথে কিন্তু ছোটো প্রশ্ন অর্থাৎ MCQ SCQ সমস্তটাই আলোচনা করে দেবো। আর আজকের যে নোটসটা নিয়ে আলোচনা করছি, এর সম্পূর্ণ ফ্রি PDF তোমরা পেয়ে যাবে। PDFটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো ভিডিওর মাঝখানে বলে দেওয়া হবে, তোমরা PDFটা কী করে সংগ্রহ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। ক্লিয়ার? আর তোমাদের ইতিহাসের সাজেশানটা যে দিয়েছি আমি, তার কিন্তু সমস্ত প্রশ্নের নোটস কিন্তু একে একে এভাবেই আলোচনা করবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মূল আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো, মানব সমাজের অতীতের বিভিন্ন কাহিনী মধুর স্মৃতির পদবে বংশ পরম্পরায় পরবর্তী যুগে পৌঁছায়। অর্থাৎ মানব সমাজের অতীতের যে বিভিন্ন কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলি বংশ পরম্পরা অর্থাৎ একটা বংশ থেকে আরেকটা বংশে পরবর্তী বংশে কিন্তু যুগে যুগে পৌঁছাতে থাকে। অর্থাৎ একটা বংশে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কিন্তু পরবর্তী বংশে প্রচলিত হয়, আবার পরবর্তী বংশে সেটা চলে যায়। তো সেভাবে কিন্তু যুগের পর যুগ কিন্তু একটা কাহিনী বংশ পরম্পরা সেটা যুগের পর যুগ পৌঁছাতে থাকে, এবং তা দিয়েই প্রতিটি মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়, এবং সেই কাহিনীগুলো থেকে কিন্তু মানব সমাজের অতীত ইতিহাস রচিত হয়। মানব সমাজের অতীত ইতিহাসের এইসব ঘটনা ও কাহিনীর বিবরণ যুগের পর যুগ অতিক্রম করে নানা পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের সমাজে প্রবাহিত হয়। অর্থাৎ মানব সমাজের যে অতীতের ইতিহাসে যেসব যে ঘটনাগুলো আছে, যেসব ঘটনা অতীতের ইতিহাসে ঘটেছে, সেসব ঘটনা এবং কাহিনীগুলো যে কাহিনীগুলোর বিবরণ আছে, সেগুলো একটা যুগের পর যুগ ধরে এক একটা পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু বংশ পরম্পরায় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে প্রবাহিত হয়। এই পদ্ধতিগুলি কী কী আছে, তার মধ্যে অন্যতম এই পদ্ধতিগুলির মধ্যে কী কী আছে, দেখো, পৌরাণিক কাহিনী, কিংবদন্তির কাহিনী, লোককথা, স্মৃতিকথা, এই মুখে মুখে প্রচলিত কথা প্রভৃতি, জনশ্রুতি। তো এই যে পদ্ধতিগুলোর মধ্যে বলে দিলাম, পৌরাণিক কাহিনী আছে যেমন মিথ, পৌরাণিক কাহিনী মিথ, কিংবদন্তির কাহিনী অর্থাৎ লেজেন্ড, এর লোককথা আছে, স্মৃতিকথা আছে, এগুলির মাধ্যমে কিন্তু ইতিহাসে যে সমস্ত কাহিনী আছে মানব সমাজের অতীতের কাহিনী, সেগুলো বংশ পরম্পরায় এক যুগ থেকে আরেক প্রজন্ম থেকে এক প্রজন্মে প্রবাহিত হয়। প্রাচীনকালে যে সময় ইতিহাসের কোনো লিখিত পাওয়া যায় না, সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই যুগের বিভিন্ন পৌরাণিক কাহিনী বা মিথ থেকে সে যুগের কিছু ঐতিহাসিক ঘটনা জানা যায়। অর্থাৎ প্রাচীনকালে যে সময় একটা পয়েন্ট অফ টাইম আছে, যেই সময় কিন্তু কোনোরকম লিখিত কোনো এভিডেন্স পাওয়া যায় না। অর্থাৎ আমরা ইতিহাস জানতে পারি কী করে, অনেক লেখা থেকে, অনেক পর্যটক, যে বিভিন্ন বিদেশি পর্যটক যারা ভারতে এসেছিল, যেমন ইউএনসাং, ফাইয়েন, মেগাস্থেনিস, এনারা যেমন এসেছিলো, এনাদের বই থেকে কিন্তু আমরা ইতিহাস জানতে পারি, বা অনেক ভারতীয় লেখক আছে তাদেরও কিন্তু বই থেকে জানতে পারি যে অতীতের ইতিহাসটা কেমন ছিল বা কোন কোন রাজা ছিল, ইতিহাসে কী কী হয়েছিল। কিন্তু প্রথম থেকে কিন্তু কেউ বই লেখা স্টার্ট করেনি, যে বই লেখা যখন স্টার্ট হয়েছে তার আগের যে ইতিহাসটা আছে সেখানে কিন্তু কোনোরকম লিখিত কোনো এভিডেন্স পাওয়া যায় না, অর্থাৎ লিখিত কোনো কিছু পাওয়া যায় না। সেখানে বিভিন্ন কাহিনীর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে তখনকার ইতিহাস কী ছিল। এই যে কাহিনী, এই কাহিনীগুলো কিন্তু এই যে পৌরাণিক কাহিনী থেকে কিন্তু সেই যুগের, মানে যেই যুগটাতে কোনো লিখিত কোনো এভিডেন্স নেই, মানে যেই যুগটাতেই কোনো লিখিত মাধ্যম থেকে আমরা জানতে পারি না যেই যুগের ইতিহাস, শুধুমাত্র কাহিনী বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে জানতে পারি, সেই যুগটাকে কী বলা হয়, প্রাগৈতিহাসিক যুগ। এবং এই যে প্রাগৈতিহাসিক যুগের যে ঐতিহাসিক ঘটনা সেটা আমরা কী থেকে জানতে পারি, পৌরাণিক কাহিনী বা মিথ থেকে জানতে পারি। প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকেই পৌরাণিক কাহিনী বলে। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে যে বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলির মধ্যে থাকে সেই উপাদানটাকে বলা পৌরাণিক কাহিনী। এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ, অর্থাৎ সাহিত্য যখন প্রথম আসে, প্রথম থেকে সাহিত্য একদম ফট করে তো চলে আসেনি, সাহিত্য যখন প্রথম উদ্ভব হয় তখন সাহিত্যের এটা সর্বপ্রথম রূপ যদি বলি সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী। এক কথায় মৌখিক ইতিহাস জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলির ভিত্তি হলো মানব সভ্যতার উদ্ভবের পূর্ব ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানান কাল্পনিক ঘটনা। অর্থাৎ এক কথায় মৌখিক ইতিহাস জনপ্রিয় যে পৌরাণিক কাহিনীগুলো, যে পৌরাণিক কাহিনী কিন্তু লেখা নেই, এগুলো মৌখিক কাহিনী বলতে পারে। মৌখিক কাহিনী একটা
বংশধরের আলোচনা হতো, তারপরে সেটা আর এক প্রজন্মে এসছে, সেটা হচ্ছে মৌখিক কাহিনি। এখন অবশ্য লেখা হয়েছে যদিও, কিন্তু তখন লেখা হয়নি। একটা প্রজন্ম যেমন বেদ, প্রথমে কিন্তু বেদ লেখা ছিল না, শ্রুতি, বেদের অপরনাম কিন্তু শ্রুতি বলা হয়। কেন? কারণ বেদ কিন্তু বলতো গুরু, সেটা শিষ্যরা মনে রাখতো, সেটাই কিন্তু পরবর্তীকালে পরপর কিন্তু সেটা চলে আসছিল, পরবর্তীকালে কিন্তু বেদটা লেখা হয়। যাই হোক, তো পৌরাণিক কাহিনিগুলো কিন্তু সেরকম, পৌরাণিক কাহিনিগুলোও কিন্তু মৌখিক, যে মৌখিক ইতিহাস জনপ্রিয় পৌরাণিক কাহিনিগুলো কী হচ্ছে, মানব সভ্যতার উদ্ভবের আগে, মানে যখন মানব সভ্যতা, মানুষ যখন আসেনি, মানুষজন এক্সিস্ট করতো না পৃথিবীতে, মানব সভ্যতার আসার আগে যে ঐশ্বরিক জগতে বিভিন্ন কাল্পনিক ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু জানা যায় পৌরাণিক কাহিনিগুলো থেকে। হিন্দু পুরাণ, হিন্দু পুরাণ নাকি নাম শুনেছ? হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা ছিলেন দেবী দুর্গা। এক সময় বিশ্ব সংসারে অসুরদের রাজত্ব চলছিল, চারিদিকে অসুরদের জয় জয়কার ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ হিন্দু পুরাণ যখন আমরা পড়ি, হিন্দু পুরাণ পড়লে জানতে পারবে, হিন্দু পুরাণ অনুসারে যে ভগবান ব্রহ্মার মানসকন্যাকে ছিল দেবী দুর্গা। তখনকার যুগে, তখনকার ইতিহাস থেকে আমরা এই যে পৌরাণিক কাহিনীকে আমরা জানতে পারি যে তখনকার যুগে কি অসুরদের একটা রাজত্ব চলছিল, এবং অসুরদের কিন্তু চারদিকে জয় জয়কার ছড়িয়ে পড়েছিল, মানে অসুরে তখন রাজত্ব করছিল, অসুরদের ওপর কেউ ছিল না। অসুরদের দাপটে মানবকুল চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েছিল, মানে অসুররা মানবদেরকে অত্যাচার করতো, অসুররা তাদের অপশক্তির দ্বারা সবার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, অর্থাৎ কেউ স্বাধীন ছিল না, নিজের মতো কেউ কোনো কাজ করতে পারতো না, মানে অসুরদের নিয়ম অনুযায়ী কাজ করতে হতো বা অসুররা তাদের উপর অত্যাচার করতো। এই পরিস্থিতিতে ভগবান ব্রহ্মা তার মানসকন্যা দেবী দুর্গাকে সৃষ্টি করে এবং তাকে সর্বশক্তিতে শক্তিশালী করে অসুরদের ধ্বংস করার উদ্দেশ্যে মরতে পাঠান। অর্থাৎ যখন ব্রহ্মা দেখলেন যে না, অসুরদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, মানব সভ্যতা, মানব যে মানুষরা ছিল তারা কিন্তু কি অসুরদের কবলে পড়ে যাচ্ছিলো, তখন কি তখন ব্রহ্মা দেবী দুর্গাকে মরতে পাঠান, এবং দেবী দুর্গাকে অসুরদের ধ্বংস করার উদ্দেশ্যে কি মরতে পাঠান। দেবী দুর্গা মরতে এসে তার দিব্য শক্তির দ্বারা অসুর শক্তিকে পরাজিত করেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন। এভাবে তিনি দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন। পৌরাণিক কাহিনীগুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত হয়। অর্থাৎ অতীতের কাহিনীগুলি কি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে বলতে ধরো তোমার এখন মানে রাজা, তার ছেলে উত্তরাধিকারী, তার ছেলে রাজা হবে, আবার তার ছেলে রাজা হবে, তো এই বংশ পরম্পরা চলে আসছে। সেরকমই পৌরাণিক কাহিনী একটা যুগে চলছে, পরবর্তী যুগ আসলো, সেই যুগে আবার সেই কাহিনীটা আবার কেউ না কেউ বলছো, আবার সেই কাহিনী যুগ। তো অত পুরনো কাহিনী আমরা কী করে জানি? আমরা জানি যেহেতু, কারণ হচ্ছে একটার পর একটা যুগ আর একটা যুগ সেই কাহিনী আলোচনা করে আসছি, যে কাহিনী আমরা পড়ে আসছি বা কোথাও থেকে জানতে পারছি। তখন যখন ফোন ছিল না, তখন কারোর মুখে আমরা জানতাম, দাদু দিদার মুখ থেকে আমরা বিভিন্ন গল্প শুনেছি। এখন ফোন আছে, আমরা ফোনে ইন্টারনেটে বা ইউটিউবে অনেক কিছু দেখতে পারি, তো সেভাবে কিন্তু আমরা একটা না একটা গল্প ঠিক জেনে আসছি। তো সেভাবে কিন্তু পৌরাণিক কাহিনীগুলি বর্তমান সমাজে সে আগের যুগ থেকে একটা না বংশ পরম্পরায় কিন্তু বিভিন্নভাবে চলে আসছে। পৌরাণিক কাহিনীগুলি হলো প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস, মানব সভ্যতার উন্মেষের আগে, অর্থাৎ মানব সভ্যতা যখন ছিল না তার আগে কিন্তু মানুষ কেমন ছিল তার কথা, অর্থাৎ মানুষই কিন্তু ঠিকঠাক মানে খণ্ডচিত্র পাওয়া যায়, মানে পার্ট পার্ট হিসেবে পাওয়া যায় তখন, কারণ তখন মানব সভ্যতা ঠিকঠাক উন্মেষ ঘটে, মানব সভ্যতার উদ্ভব তখন হয়নি। এই পৌরাণিক কাহিনীগুলি থেকে যেটা আমরা জানতে পারি, পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যে আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলির বিবরণও দেয়। অর্থাৎ পৌরাণিক বিবরণের ভাষা এমন হয় যে আমাদের যেটা আমাদের উপলব্ধির বাইরে, যেটা আমরা কল্পনা করতে পারি না, তার বাইরের বিষয়গুলোও কিন্তু তার একটা বিবরণ দেয়। অতীন্দ্রিয় বা অলৌকিক জগতের, অলৌকিক জগতের বিষয় আমাদের উপলব্ধির বাইরে, অর্থাৎ অলৌকিক জগতের যে সমস্ত বিষয় সেগুলো কিন্তু আমাদের উপলব্ধির বাইরে, অলৌকিক বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের একটা কল্পনার বাইরে। অথচ পৌরাণিক কাহিনীর ভাষার মাধ্যমে আমরা সেই সমস্ত অলৌকিক জগৎ সম্পর্কেও পরিচিত হতে পারি, অর্থাৎ অলৌকিক জগতে কী ঘটছে সেগুলো কিন্তু আমরা এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানতে পারি। পৌরাণিক কাহিনীগুলিতে অতীত ইতিহাসের বহু সত্য যথার্থ উপাদান লুকিয়ে আছে, অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলিতে অতীতের যে ইতিহাস আছে তার বিভিন্ন শর্ত এবং যথার্থ উপাদান লুকিয়ে আছে, মানে বিভিন্ন ধরনের উপাদান যেগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারি সেগুলো কিন্তু পৌরাণিক কাহিনীতে রয়েছে। পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল ও তারিখ নির্ণয় করা সম্ভব হয়। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতি, মানে পৌরাণিক কাহিনীগুলি যবে ঘটেছিল সেই কাহিনীর মাধ্যমে কি আমরা জানতে পারি যে সেই সালের মধ্যে সেই সালটা, মানে পৌরাণিক কাহিনীটা যে যবে রচিত বলতে পৌরাণিক কাহিনীটা যখনকার পৌরাণিক কাহিনী, সেই মাধ্যমে কিন্তু ইতিহাসের সাল এবং তারিখ নির্ণয় করা সম্ভব। ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন যে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্ব বেশিরভাগই সত্য। পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রাচীন মানব সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্প বহু যুগ অতিক্রম করে বর্তমান কালেও প্রচলিত রয়েছে। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলির কাহিনীতে যে প্রাচীন মানব
সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বহু বহু যুগ অতিক্রম করে। পৌরাণিক কাহিনিগুলি কিন্তু অনেক পুরনো, সে পুরনো হলেও সেই গল্পগুলি কিন্তু আজকের যুগেও কিন্তু প্রচলিত রয়েছে, বর্তমান যুগেও কিন্তু প্রচলিত রয়েছে। মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হিসেবে কিংবদন্তিকে গুরুত্ব দেওয়া হয়। এক হচ্ছে লেজেন্ড বা কিংবদন্তি। পাশ্চাত্য জগতে প্রচলিত লেজেন্ড আঞ্চলিক ঐতিহ্য জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আরিগাফকে বাংলায় কিংবদন্তি বলা হয়। কিংবদন্তি কাহিনীগুলিতে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয়, অতীতে এক সময় সেসব ঘটনা ঘটেছিল বা সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লোক সমাজ বিশ্বাস করে থাকে। অর্থাৎ কিংবদন্তি বা লেজেন্ড মানে বিভিন্ন কিন্তু চরিত্রের কথা বলা হচ্ছে, বিভিন্ন চরিত্র সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি, বিভিন্ন চরিত্রের কাহিনী সম্পর্কে কিন্তু আমরা অনেক ইতিহাসে জানতে পারি, এবং সেই চরিত্রগুলো যে অতীতে বা ইতিহাসে যে জীবন্ত ছিল সেগুলো কিন্তু লোক সমাজে প্রচলিত আছে বা বিশ্বাস করে থাকে বিভিন্ন লোক সমাজ। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন যে অতীতকাল থেকে লোক সমাজে প্রচলিত কিংবদন্তি কাহিনীগুলিতে সামান্য পরিমাণ হলেও অতীতের বহু ঐতিহাসিক তত্ত্ব ও সূত্র থাকে। অর্থাৎ যে কিংবদন্তির যে কাহিনীগুলো আছে তাতে কিন্তু ইতিহাসের সামান্য হলেও কিন্তু কিছু না কিছু সত্য বা উপাদান থাকে। অধিকাংশ ঐতিহাসিকগণ মনে করেন যে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করার পর কিংবদন্তি কাহিনীগুলির সৃষ্টি শুরু হয়েছে। মানে হচ্ছে মানুষের যে সামাজিক বিবর্তন হয়েছে মানুষ উদ্ভবের পর কিছু পর অনেকটা পথ, মানে মানুষের উদ্ভব যখন হয় তার কিছু পর কিন্তু কিংবদন্তির কাহিনীগুলির সৃষ্টি শুরু হয়েছে। প্রাচীন কিংবদন্তি বা লেজেন্ড কাহিনীগুলির বৈশিষ্ট্য কী? কিংবদন্তির বিষয়বস্তু বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ইতিহাসের নির্ভর কাহিনী, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, আধ্যাত্মিক ঘটনা, পরিবাদ, ভূত প্রেতের কাহিনী, সন্ন্যাসী ফকির পীর দরবেশের কাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু হয়ে থাকে। অর্থাৎ কিংবদন্তি মিন্স একটা কোনো ব্যক্তি, একটা প্রচলিত ব্যক্তি, তার ঘটনা, কিন্তু সেই ইতিহাসটা কিন্তু বিভিন্ন, সেই গল্প বা কিংবদন্তির বিষয়বস্তু কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ইতিহাস নির্ভর কাহিনী কোনো বা কোনো হিস্ট্রি রিলেটেড কোনো একটা স্টোরি থাকতে পারে, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, আধ্যাত্মিক কোনো একটা কাহিনী, ভূতের কাহিনী, সেই ভূতের কাহিনী বা সন্ন্যাস ফকির কাহিনীর মধ্যে একটা কোনো না কোনো ব্যক্তির একটা ব্যক্তি থাকবে, সেই ব্যক্তির ঘটনা হচ্ছে কিংবদন্তির বিষয়বস্তু। কিংবদন্তির ঘটনাবলী সম্পূর্ণ ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও একথা সাধারণভাবে স্বীকার করা নেওয়া হয় যে কিংবদন্তি চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিল। রামচন্দ্র, এই যে কিংবদন্তির উদাহরণ হচ্ছে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ প্রায় নিশ্চিত, অর্থাৎ পুরোপুরি নিশ্চিত না তবে প্রায় নিশ্চিত যে এই কিংবদন্তি চরিত্রগুলো কিন্তু এক্সিস্ট ছিল ইতিহাসে। কিংবদন্তি হলো ইতিহাসের অপত্য ফসল, বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয়। পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র ও ঘটনাবলী ছড়িয়ে রয়েছে, তার পৃথিবীর বিভিন্ন অংশে কিন্তু কিংবদন্তি চরিত্র ঘটনাবলী রয়েছে। রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের সঙ্গে বহু গল্প কাহিনী মিশে থাকলেও বাস্তবে এসব চরিত্র যে জীবিত ছিলেন এবং তাদের জীবনে সংঘটিত কিছু কিছু ঘটনা যে বাস্তব অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। অর্থাৎ আমরা যখন শ্রীরামকৃষ্ণ ঘটনা পড়ি, হারকিউলিসের ঘটনা পড়ি, তো এইসব কিংবদন্তি চরিত্রের সঙ্গে যেসব গল্পগুলো যুক্ত ছিল সেই গল্পগুলোর যুক্ত ছিল এবং সেই চরিত্রগুলো, অর্থাৎ রামকৃষ্ণ, হারকিউলিস, এগুলো যে জীবিত ছিল এবং তাদের জীবনে যে সমস্ত ঘটনা আমরা পড়ি সেই ঘটনাগুলি কিন্তু অস্তিত্ব রয়েছে, সেই ঘটনাগুলির বাস্তব অস্তিত্ব রয়েছে সেগুলো কিন্তু ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণে উল্লেখিত রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র। মহাকাব্য মহাভারতে উল্লেখিত শ্রীকৃষ্ণ চরিত্র একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র। মৌখিক ইতিহাসের উপাদান হিসাবে কিংবদন্তিগুলির গুরুত্ব কী? বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়। অর্থাৎ বিভিন্ন যে কিংবদন্তির ইতিহাসগুলো আমরা পড়ে আসছি সেই কিংবদন্তির ইতিহাসের যদি আমরা তাদের ঘটনাগুলো দেখি সেই ঘটনা থেকে কিন্তু বাস্তবে, মানে বর্তমানে বিভিন্ন কিন্তু ঐতিহাসিক ঘটনার সত্যতা, অর্থাৎ সেই যুগে যে কথাটা বলা হয়েছিল সেই কিংবদন্তির ইতিহাসে যেই কথাটা বলা হয়েছিল যে এখানে এই জিনিসটা হয়েছিল বা এখানে জিনিসটা ছিল সেটা কিন্তু অস্তিত্ব রয়েছে, সেই জিনিসটা কিন্তু বর্তমানে অস্তিত্ব রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ইতিহাসের সত্যতা যাচাই করতে পারি। উদাহরণ হিসাবে পূর্ববঙ্গে সিতারাকোট, বেহুলার বাসরঘর, অরুণধাপ ঢিবি, টুঙ্গির শহর ঢিবি প্রভৃতি স্থান সম্পর্কিত বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। কিংবদন্তির ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোক সমাজকে আনন্দ দিয়ে যাচ্ছে। অর্থাৎ কিংবদন্তির বিভিন্ন চরিত্র আমরা পড়ি, যেমন রামায়ণ, মহাভারত পড়ি, রামকৃষ্ণ, শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, বিভিন্ন আমরা যে ঘটনাগুলো বা গল্পগুলো পড়ি
এর মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই আনন্দ পাই। তো কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলে এগুলি বংশ পরম্পরায় বর্তমানকালে ছড়িয়ে পড়ছে। তো এগুলো পড়ে মানুষ খুশি পায়, আনন্দ পায়, অনেক কিছু জানতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই যে কাহিনিগুলো একটা বংশ পরম্পরায় চলে আসছে, অর্থাৎ তোমরা তো মা বাবা এখন সেই ঘটন রামায়ণ মহাভারত বলছে, পরবর্তীকালে তুমি বলবে, সেক্ষেত্রে কিন্তু বংশ পরম্পরায় কিন্তু চলে আসছে এই কাহিনিগুলো। বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতে নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে তত্ত্ব সরবরাহ করে। এগুলি থেকে বর্তমানকালের মানুষ নৈতিকতা শিক্ষা লাভ করতে পারে। তো এটাই ছিল অতীত পুনর্গঠনে মিথ ও লেজেন্ডের ভূমিকা আলোচনা করো সম্পূর্ণ ইতিহাস নোটস। এর পরবর্তী তোমাদের সাজেশনে যে সমস্ত নোটস দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সমস্ত নোটস কিন্তু একে একে আপলোড হবে। আর ইতিহাসের বড় প্রশ্ন সাজেশনটা দেখে আসতো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে।